খুব গোপনে যেভাবে কালি 5000 তৈরি করে ফেলছে ভারত, বিপদ দেখছে চীন। ভারতের সর্বাধুনিক যুদ্ধাস্ত্র কালিকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে চীন। ক্ষেপণাস্ত্র হামলা বা আকাশপথে হওয়া যে কোনো আক্রমণ প্রতিরোধ করতে কালি তৈরি করেছে ভারত। কিন্তু শক্তি বাড়তে বাড়তে কালি এখন এমন পর্যায়ে পৌঁছেছে মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহকেও সে ধ্বংস করতে পারে। আন্তর্জাতিক মহলে কালিকে নিয়ে জল্পনা এখন সেই রকমই। লেজার অস্ত্র যেভাবে প্রয়োগ করা হয় কালিরও ব্যবহারে অনেকটা সেই রকম, কিন্তু লেজার অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর ভারতের তৈরি করা এই মিসাইল ডিফেন্স সিস্টেম। কালির পুরো অর্থ হলো কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর। ভারত অত্যন্ত গোপনে তৈরি করেছে এই অস্ত্র। 1985 সালে কালি তৈরির কাজ শুরু করে ভারত। প্রথমে এর কর্মক্ষমতা সম্পর্কে খুব বেশি কিছু জানানো হয়নি। শিল্পের প্রয়োজনে ভারত নতুন প্রযুক্তির লিনিয়ার ইনজেক্টর তৈরি করেছে বলে জানানো হয়েছিল। ভারতের সশস্ত্র বাহিনীতে কালির অন্তর্ভুক্তি হওয়ার পর গোটা বিশ্বের টনক নড়ে। আন্তর্জাতিক মহল জানতে পারে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে আকাশে ঝলসে দেওয়ার অস্ত্র তৈরি করে ফেলেছে ভারত। ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ভারতের তৈরি এই কালি যে ধরনের অস্ত্র তা প্রায় কোনো দেশের হাতে নেই। আমেরিকা সহ বেশ কয়েকটি দেশের হাতে লেজার অস্ত্র শস্ত্র রয়েছে, কিন্তু ভারত লেজার অস্ত্র তৈরির পথে না হেঁটে যে অস্ত্র তৈরি করেছে তা আরও ভয়ঙ্কর। কালি যখন প্রথম তৈরি হয়েছিল তখন তা 0.4 গিগাওয়াট শক্তির ইলেকট্রন স্রোত নিয়ে আঘাত করার ক্ষমতা রাখত। পরে এই ব্যবস্থার উন্নতি ঘটাতে ঘটাতে কালি 5000 বলে যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়েছে তা বহুগুণ বেশি শক্তিশালী। 40 গিগাওয়াট শক্তির ইলেকট্রন স্রোত ছড়াতে পারে কালি 5000। এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ইতিমধ্যেই ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক কিভাবে কাজ করবে কালি 5000? কোনো ক্ষেপণাস্ত্র বা এয়ারক্রাফ্ট ভারতের দিকে ধেয়ে আসছে দেখলেই তাকে লক্ষ্য করে অসংখ্য ইলেকট্রন কণার তীব্র গতিবেগে স্রোত ছড়াবে কালি 5000। এই ইলেকট্রন কণার স্রোত প্রচণ্ড তপ্ত এবং বিদ্যুৎবাহী। সেই তপ্ত কণার স্রোত বা রশ্মি তড়িৎচুম্বকীয় বিকিরণের পরিণত হবে। সেই বিকিরণ মহাকাশে ছড়িয়ে থাকা মাইক্রোওয়েভের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম, ফলে কালি 5000 থেকে নির্গত ইলেকট্রন স্রোত শেষ পর্যন্ত পরিণত হবে মাইক্রোওয়েভ বিকিরণে। এই মাইক্রোওয়েভ বিকিরণ প্রচণ্ড শক্তি নিয়ে গ্রাস করবে ভারতের দিকে ছুটে আসা যে কোনো ক্ষেপণাস্ত্র বা এয়ারক্রাফ্টকে। কিন্তু লেজার রশ্মি ক্ষেপণাস্ত্রে আঘাত করে তাতে ছিদ্র তৈরি করে সেটিকে ধ্বংস করে। এই পদ্ধতি সময় সাপেক্ষ, কিন্তু কালি 5000 যে মাইক্রোওয়েভ বিকিরণ ছাড়ে তা ছুটন্ত ক্ষেপণাস্ত্রের সংস্পর্শে আসার আগেই সেই ক্ষেপণাস্ত্রটি ঝলসে যাবে, চোখের নিমেষে আকাশেই ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান তো বটেই, চীনও কালি মিসাইল ডিফেন্স সিস্টেমকে বিপজ্জনক হিসেবে দেখতে শুরু করেছে। শুধু ক্ষেপণাস্ত্র ঠেকাতে নয়, প্রতিরক্ষার আকাশসীমায় হামলা চালাতেও কালি 5000 কার্যকর। মাইক্রোওয়েভ বিকিরণকে কাজে লাগিয়ে যেভাবে ধ্বংসলীলা চালাতে সক্ষম ভারতের এই অত্যাধুনিক অস্ত্র, তাতে মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহ ধ্বংস করাও সম্ভব। তা নিয়েও আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ভারত কালি 5000-এর উন্নতি ঘটিয়ে এখন কালি 10000 তৈরির কাজ শুরু করায় আরও অক্সিজেন পেয়েছে সেই জল্পনাতে। কিন্তু মহাকাশ গবেষণা সংক্রান্ত বিষয় এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের প্রয়োগের ক্ষেত্রে ভারত সরকারের যে নীতি রয়েছে তাতে ভারত অকারণে কালি 5000-এর প্রয়োগ করবে না বলে অধিকাংশ দেশ মনে করছে।